সিরাজগঞ্জের তাড়াস উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলার নওগাঁ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম তারার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।